সুভাষিস পাল মহাশয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি
অনুরোধ করব প্লিজ আপনি একটু মঞ্চে আসুন। আপনার আপনি একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই সোনাকি প্রদীপ নন্দী তাজিমুল ইসলামকে, তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে অনুষ্ঠানটা সংকলন বা সম্পাদিত হতে চলছে। আমি কৃতজ্ঞ কৈরামপুর ব্লকের মানুষের কাছে যারা প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে আজকে সোনার বাংলা ক্লাবে এসে অনুষ্ঠানে পার্টিসিপেট করছেন। আমরা আরও ভালো অনুষ্ঠান করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের বিধি বাম। আমরা গতকালকের থেকে রবিবার পর্যন্ত আমাদের ঠাসা কর্মসূচি ছিল, যে কর্মসূচির মাধ্যমে আমরা সবাই মিলে ভেবেছিলাম হরিরামপুরে এমন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করব, এমন কিছু অনুষ্ঠান করব যে অনুষ্ঠান আগামী এক বছর তার রেশ টেনে নিয়ে যাবে। যাই হোক, প্রাকৃতিক দুর্যোগ আমরা হয়তো পারিনি, কিন্তু না পারার মধ্যে থেকেও আজকে তাজিমুল, প্রদীপ এবং উদয় তিনজনের অক্লান্ত প্রচেষ্টায় এবং রাজকুমার এবং গোবিন্দ এদের সকলের অক্লান্ত প্রচেষ্টায় যে অনুষ্ঠানটা সংকলিত হচ্ছে তার জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ। এবং আমরা আশা করি এই অনুষ্ঠান অত্যন্ত আপনাদের কাছে ভালো লাগবে। আমরা আগামীকাল কলকাতার কিছু শিল্পী দ্বারা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চলছি, আপনারা সবাই কালকে আগামীকাল এখানে আসবেন। এবং আগামীকাল আমরা বিকাল 4টা থেকে আমাদের সোনার বাংলা ক্লাবের পক্ষ থেকে ভোগের অনুষ্ঠান, ভোগের ভোগ আমরা বিতরণ করব, মায়ের নামে ভোগ বিতরণ করব। আপনারা সবাই এসে সে ভোগ নেবেন, এই আশা আপনাদের কাছে আমরা কামনা করি। এবং পাশাপাশি আমরা সবাই মিলে হরিরামপুরে জাতি ধর্ম নির্বিশেষে এবং হচ্ছে রাজনীতির ঊর্ধ্বে থেকে কে কংগ্রেস, কে সিপিএম, কে বিজেপি, কে নকশাল, কে অন্য পার্টি করে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা সবাই ম্যান অফ দ্য হরিরামপুর পিপুলস, আমরা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা এই সোনার বাংলা ক্লাবকে সমৃদ্ধি করব, এই আশা রাখি। এবং অনেক অনেক কথা বলে সেদিকে কান না দিয়ে আমরা কিন্তু কোনো মানুষের কাছে এখন পর্যন্ত আজ পর্যন্ত কোনো মানুষের কাছে এক টাকাও চাঁদা তুলিনি। আমরা কারোর কাছে গিয়ে বলিনি আমাদের এক টাকা চাঁদা দিতে হবে, জুলুমবাজি করি বা অমুক করি, কিছুই নেই। আমরা চেয়েছি যে আমরা সবাই মিলে আমাদের একটা প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী সংস্থা সোনার বাংলা ক্লাব, এখানে সবাই যারা আছেন তারা সবাই কিছু না কিছুভাবে সমাজে প্রতিষ্ঠিত। আমরা সবাই মিলে হরিরামপুরে সুন্দরভাবে আমরা একটা অনুষ্ঠানে সমবেত হব। এটা আমাদের একটা পরিবার, আমারও স্বপ্ন যে আমাদের একটা পরিবার হরিরামপুরে যারা আমরা আছি, আমরা অত্যন্ত গরিব মানুষ, হয়তো অন্যান্য ব্লকের তুলনায় অত্যন্ত গরিব মানুষ। বিয়ন অফ দি ইমাজিনেশন, আপনারা তো ভাবতেও পারবেন না যে অন্যান্য ব্লকের তুলনায় আমরা অত্যন্ত দরিদ্র। আমরা এসে দরিদ্র মানুষগুলা আমরা সবাই মিলে একখানে হয়ে আমরা আনন্দটাকে ভাগাভাগি করে নেব। সেই ভাগাভাগির জায়গায় থেকে আমরা সবাই মিলে আমরা একটা সুন্দর সোনার বাংলা ক্লাবের পতাকা তলে এসে উপস্থিত হয়ে আমরা আমাদের মনের ভাবাবেগকে উগড়ে দিয়ে যাতে আগামী দিনে সোনার বাংলা ক্লাব সারা দক্ষিণ দিনাজপুর জেলায় এক নম্বর জায়গায় পৌঁছাতে পারে তার জন্য আপনারা পাশে এসে দাঁড়াবেন, সে কামনা আপনাদের কাছে রাখি। এবং পাশাপাশি আগামীকাল আমাদের বিকাল 4টা থেকে সোনার বাংলা ক্লাবের ভোগের অনুষ্ঠান শুরু হবে, আপনারা সবাই এসে আমাদের সামান্য ভোগটা গ্রহণ করবেন। এবং কালকে একটা অত্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সবাই মিলে আমরা সেটা উপভোগ করব, এই আশা কামনা করে। আপনারা সবাই বন্যা বিধ্বস্ত, সবার অর্থনৈতিক সামাজিক ব্যবস্থা ভেঙে পড়ছে, এর মধ্যে থেকে আমরা ভালো থাকব, এর মধ্যে থেকে আমরা সামাজিকভাবে আমরা নিজেদের অবস্থানটাকে সুদৃঢ় করব। আমরা মা বাবা ভাই বোন এবং আমাদের মধ্যে যে সাম্প্রতিক সমৃদ্ধি সম্প্রীতি সেটা যাতে বজায় থাকে, এবং আমাদের যে সম্পর্ক, কি আমার মা, কি আমার বোন, কি আমার ভাই, কি আমার বৌদি, কি আমার হচ্ছিল আত্মীয় স্বজন, এই সম্পর্কটা যাতে বজায় থাকে সেই কামনা রেখে হরিরামপুর ব্লকে একটা সুষ্ঠু পরিচ্ছন্ন ব্যবস্থা আমরা গড়ে তুলব, যাতে অনুষ্ঠান হচ্ছে যাতে কোনো ঘটনা যাতে না ঘটে সেই দিকে সবাই ঐক্যমত্যে তাকে রেখে আমরা আগামীকাল অনুষ্ঠান সম্পাদিত করব, সে আশা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ আমাদের ক্লাব সম্পাদক এবং আমাদের হেলে
Thank you.
বিকশিত করেছে আজকে সোনাদার নেতৃত্বে আজকে সারা জেলা ব্যাপী আজকে সমস্ত পূজা আজকে হরিরামপুর যে তার ব্যতিক্রম হরিরামপুর সোনার বাংলা ক্লাব আমরা বিগত কিছুদিন থেকেই আমরা হরিরামপুরের সমস্ত জাতপাত নির্বিশেষে আমরা সবাইকে একত্রিত হই এবং আপনারা নিজেই দেখতে পাচ্ছেন তাজিমুল্লাহ আজকে তিন দিন ধরে আমি নিজে হিন্দু হয়ে আজকে আমার বাড়ির পূজা আজকে ভাইফোঁটা আমরা হয়তো এক ঘন্টা সময় দিতে পারিনি তাজিমুল্লাহ তিন দিন ধরে যে সময়টা দিয়েছে এবং তাজিমুল্লাহর মতো অনেক মুসলিম ভাই আজকে যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং সোনাদার সর্বাত্মক সহযোগিতায় আর্থিক থেকে সমস্ত কিছু আপনারা হরিরামপুরের মানুষ ভালোভাবেই জানেন আজকে শুধু কালী পূজা না ঈদ থেকে আরম্ভ করে দুর্গাপূজা থেকে আরম্ভ করে সোনাদার পরিবার তার পরিবারের যে বৌমারা তার যে মা তার যে বাবা তাদেরকে শ্রদ্ধা নিবেদন করে আজকে হরিরামপুরের মানুষ হয়তো বিক্ষিপ্তভাবে কিছু মানুষ চাই হরিরামপুরকে বিশৃঙ্খল করতে সমস্ত কিন্তু কিছুকে ছাপিয়ে আজকে যে আমরা প্রমাণ করে দিয়েছি হরিরামপুরে এত বৃষ্টি এত দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে আজকে উদয় চাকি আপনাদের যে দীর্ঘক্ষণ থেকে যে আপনাদের পরিচালনা করছেন যে এত রকমের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে হরিরামপুরের মানুষের আজকে হৃদয় ছোঁয়া প্রোগ্রাম আমরা হয়তো জানতাম না আমরা গ্রামীণ এলাকায় বাস করতাম
আমরা ভাবি যে কলকাতার অর্গাস্টার, কলকাতার থেকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর বিভিন্ন জায়গার সংমিশ্রণে বিভিন্ন অনুষ্ঠান দেখেছি, কিন্তু হরিরামপুরের মানুষ এত দুর্যোগপূর্ণ অবস্থার মধ্য দিয়েও যে এত রকমের ভালো আজকে প্রতিভা আজকে এই ক্ষুদ্র মঞ্চে যে প্রতিস্থাপন করেছে তাতে আমরা সকলেই মুগ্ধ। আমি আবারও প্রণাম জানাই সোনাদাকে। আমি যাই যে সোনাদা আগামী দিনে আরও দীর্ঘায়ু লাভ করুক এবং সোনাদার অনুপ্রেরণায়, সোনাদার সহযোগিতায় এরকম আরও অনুষ্ঠান আমরা যাতে সকলে দেখতে পারি, তাই সকলকে সোনাদার সঙ্গে থাকার জন্য এবং আবারও আজকের অনুষ্ঠানটা আমি ব্যক্তিগতভাবে সোনাদার ভাই হিসাবে আজকের যে সারাদিনের যে অনুষ্ঠানটা তিন দিন ধরে যে তাজিমুলদা আমাদের মধ্যে যে সহযোগিতা করেছে, আজকের অনুষ্ঠানের আমার যে আনন্দ, আমার যে মানে উদ্দীপনা, সমস্ত কিন্তু আজকের অনুষ্ঠানটা তাজিমুলদার মানে সহযোগিতার জন্য, তাজিমুলদার নিরলস পরিশ্রমের জন্য আজকের অনুষ্ঠানটা আমার পক্ষ থেকে তাজিমুলদার জন্য একটা জোরে হাততালি আমি আবেদন করছি আপনাদের কাছ থেকে। এই বলে আবারও এত বড় একটা অনুষ্ঠানের মাঝে আমি আপনাদের কাছে একটু সময় চেয়ে নিয়েছিলাম। যাই হোক, আবার আমরা মূল পর্বে সরে যাচ্ছি। ধন্যবাদ। মৃগাঙ্ক রায়। হ্যালো, এসেছি তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা, স্বপ্নেরা শুধু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আজ কি রাখা বাজার ঠিকানা ঠিকানা, আরো একবার চলো ফিরে।
ফর ফর কথা বিলাওয়ার হকে হকে পড়ে কথা পক্ষিয়া ফর 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 কথা বিলাওয়ার হকে হকে পড়ে কথা গান প্রতি চর্চা আছে, যে কোনো বয়সের চলে আসতে পারেন, আমরা মঞ্চে নাম নিতে পারি। কে আছে, কেউ আছেন যারা গান ভালোবাসেন, চলে আসুন। স্বেচ্ছা আসবে, কেউ গেছেন, 20 মিনিট সময় আপনাকে চেয়ে দিচ্ছি। আমি সংক্ষেপে কিছু নিয়মাবলী বলছি, নিজের পরিচয় বলো। কে কে? হাই, আমি তিতিরপল, তিতিরপল রিম্পি দাস। বাহ, এবারে গান করো। চেহরে মিটে রে খুদ কো মে ঢুঁঢু আঁখো কি দরমিয়া তু ভেসতরা খবো কো ভিজরা না মিলে ये मौसम की बारिश ये बारिश का पानी ये पानी की बूंद तुझे ही तो ढूंढे ये मिलने की ख्वाहिश ये ख्वाहिश पुरानी वो पूरी तुझे से मेरी ये कहानी পাশে স্বাগতা চক্রবর্তী। একটা গান যে কোনো দু লাগে, বাংলা হিন্দি হবে? সারাদিন তারিখ টু যা কাছে বদলে যা কাছে আসে না মিতে ফুলেছে আমার এসো এসো তুমি ও গানের কথা। ঠিক আছে, ধন্যবাদ। কালের কোলে এসে গৌরী হলো মহা গৌরী হলো মহাকালী শ্মশান চিতার ভস্ম মেখে ম্লান হলো মার রূপের ডালি মহাকালের কোলে এসে গৌরী হলো মহাকালী। এবার নিজেদের পরিচয়গুলো দাও। জয়িতা দত্ত। পাশে আমি দিয়েছি সেই শব্দ করে বুলবুল পাখি ময়না দিয়ে আয়না জানা গান শুনি। ঠিক আছে, সুন্দর। দর্শকদের বলছি Thank you.
কি শুনে গান গেয়ে কখন আসিল প্লুটো চমরা জানি শীত পাখাই উড়ে ধরাই তোমার তাহার আধার বিবর পুরে সেই যে আদিম বন্ধন তব সেই হতে আছো মরি মরণের পুরে নামিল ধরাই যেই নেই বিভাবরি ভেঙে জামপুরি নাগিনের মতো আই মা পাতাল ফুরি আধারে তোমার পদ দেখাবে মা তোমার এ ভগ্ন চুরি আধারে তোমার পুরুষের জমির কুদ্দা কুকুর মুক্ত পদাঘাতে লুটাইয়া পড়িবে চরণ দলিতে দলিত জমের সাথে এতদিন শুধু বিড়ালে অমৃত আজ প্রয়োজন চবে যে হাতে পেয়ালে অমৃত সে হাতে কুশ বিদ্যিত হবে সেদিন সুদূর নয় যেদিন ধরনীর পুরুষের সাথে গাহিবে নারীর জয় নমস্কার ধন্যবাদ না কোনো পুরুষ ঢুকবে না আপনারা পেছন দিকে ঢুকবে শুধুমাত্র মহিলারাই এই গেট দিয়ে ঢুকবে ভলেন্টিয়াররা তোমরা ওখানে দেখো পুরুষ যাতে কোনো মতে এদিকে না ঢুকতে পারে আমাদের মালদা থেকে এসছেন আমাদের হরিরামপুরের এই ছেলে এবং হরিরামপুরে আমাদের ভাই অর্থাৎ আপনার পরিচয়টা করে দিই বিপুল মেহুয়া রহমানের ভাই ব্রাহ্মণ গ্রামের বাড়ি রাজ্জাক হোসেন তার তিনি কর্মসূত্রে মালদায় থাকেন তার মেয়ে আমাদের এখানে এসেছেন সুদূর মালদা থেকে রাফা ইয়াসমিন তিনি এখানে গান পরিবেশন করবেন একটু ঘটনা বলে রাখি আপনারা জানেন যে অনেকেই রাফা ইয়াসমিনের মালদাতে তিনি বিভিন্ন অনুষ্ঠান করেছেন আমরা টিভিতেও দেখেছি রাফা ইয়াসমিনকে এবং সর্বোপরি আমি এখানেই পরিবেশন করবেন এবং আজকে আমাদের এই মঞ্চ সোনার বাংলা ক্লাবে আমরা প্রথমেই আপনাদের বলেছি যেদিন আমাদের এই মঞ্চ উদ্বোধন হয় সেদিন আমরা বলেছিলাম যে আমাদের এই তরতাজা যুবক বাংলার অর্থাৎ দেশের জন্য তিনি প্রাণ দিয়েছেন আমরা তাদের তার উদ্দেশ্যে আমরা এখানে মঞ্চ উৎসর্গকৃত করেছি সেই এসআই সাব ইন্সপেক্টর মধ্যম গ্রামের সেই অমিতাভ মালিকের উদ্দেশ্যে
করে দিয়েছে এখানকার সকল সকল বৃন্দকে আমার অশেষ অশেষ ধন্যবাদ এই আমাদের এই সহযোগিতা করার জন্য বড়দের ছোটদের সবার প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা রইল আর কিছু বলতে চাই না আপনাদের ভালোবাসার সঙ্গে আমার মেয়েকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আপনাদের আশীর্বাদ সঙ্গে থাকলে আমরা যেন এগিয়ে নিতে পারি তাই কামনা করি ধন্যবাদ ধন্যবাদ খুব সুন্দর কথা তুলে ধরলেন তিনি বললেন যে আরও যাতে আমাদের আশীর্বাদ দোয়া রইল আমাদের সোনার বাংলা ক্লাবের পক্ষ থেকে সকল সদস্য সদস্য আমরা তারা শুভকামনা করি যে তিনি আরও যাতে এগিয়ে যান আরও তিনি ভালো একটা জায়গায় পৌঁছে যান একটা গায়িকা হিসেবে তিনি পরিচিতি যাতে পান সেটা আমরা আজকের এই ক্লাবের পক্ষ থেকে আমরা সবাই তাকে আশীর্বাদ করছি মাননীয় শ্রী সুভাশিস পাল মহাশয় আমাদের ক্লাবের সম্পাদক তথা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য মাননীয় শ্রী সুভাশিস পাল মহাশয় আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে মাননীয় আব্দুল মান্নান মহাশয় ওনাকে বরণ করে নিচ্ছেন ব্যাজপুরি এবং ফুলের তোড়া দিয়ে আমাদের ক্লাবের অন্যতম সদস্য জিয়াউর রহমান ও মশিউর রহমান মহাশয় মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের দক্ষিণ দিনাজপুর মা বোনেরা এবং উপস্থিত আমার যে সমস্ত বন্ধুরা এসেছেন দূর দূরান্ত থেকে দীর্ঘদিন এই বন্যা প্লাবিত অঞ্চল থেকে আজকে এক জায়গায় মিলিত হয়েছেন তার জন্য আজকে আপনাদেরকে জানাই সোনার বাংলা ক্লাবের পক্ষ থেকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা আমি জানি আপনারা দীর্ঘদিন ধরে এই ক্লাবের জন্য আপনারা অনেক করেছেন আপনারা এসেছেন আপনারা এসে প্রত্যেক বছর আমাদের বিচিত্রা অনুষ্ঠান দেখেছেন আপনাদের কাছে আমার করজন্য অনুরোধ আপনাদের কাছে অনুরোধ করছি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হলেন আমাদের ক্লাবের সম্পাদক আপনারা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য এবং আমাদের এই পুজোর মূল উদ্যোক্তা মাননীয় শ্রী সুভাশিস পাল মহাশয় উনি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন হ্যাপি বুদা বলেন বলেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা খুব সুষ্ঠু স্বাভাবিকভাবে থেকে আমাদের এই যে মহৎ অনুষ্ঠান এই যে আজকে পাঁচ দিন ধরে আপনারা আপনাদের সহযোগিতা আমরা করে যাচ্ছি আজও আমরা আপনাদের এই সহযোগিতায় আমরা এই এই প্রোগ্রামটি আমরা পার করতে পারবো এই আশা রাখছি এবং আগামী দিনে যাতে আমরা এর থেকে আরও বড় অনুষ্ঠান করতে পারি তার জন্য আপনাদের কাছে আশীর্বাদ নিয়ে আজকে আমরা প্রোগ্রাম শুরু করব আমার দাদা এসেছেন আপনি আপনারা ওনার কাছে কয়েকটা কথা শুনবেন আপনাদের কাছে কিন্তু একটি অনুরোধ আপনার প্রোগ্রামটাকে সুন্দরভাবে রাখবেন যত সুন্দরভাবে রাখবেন তত ভালো পারবেন আগামীতে এখন আজকেও আমাদের খুব ভালো ভালো অর্কেস্ট্রা সেট এসেছে বাইরে কলকাতা থেকে এসছেন ওনারা যাতে একটা বার্তা নিয়ে যেতে পারে যে আমরা গিয়েছিলাম হরিরামপুরে একটা প্রত্যন্ত গ্রাম গরিব লোকের গ্রাম সেখানে গিয়ে আমরা যে সম্মান পেয়ে এসেছি আমরা অনেক বড় বড় জায়গায় গিয়ে সেই সম্মান পাইনি এটা কিন্তু আশা করবো আপনাদের কাছে ধন্যবাদ আপনাদের কাছে আমি এটাই আশা করি ধন্যবাদ বিভূদাকে খুব সুন্দর কথা তুলে দেন আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আমাদের দক্ষিণ দিনাজপুর
বাগবাড়ি শ্যামলী চরণ বাগবাড়ি আমপাড়া উনি হারিয়ে গেছেন, মানে উনি এখানে মঞ্চে আছেন, ওনার যদি অভিভাবক বা গার্জিয়ান কেউ থেকে থাকেন ওনাকে নিয়ে যাবেন শ্যামলী চরণ আমপাড়া বাগবাড়ি। হ্যাঁ আমাদের এখানে আছে মঞ্চে, আপনারা আপনার অভিভাবক এসে নিয়ে যাবেন। এবারে আমাদের বক্তব্য রাখছেন আমাদের আজকের শুভ সূচনা আজকের মূল অনুষ্ঠানের উদ্যোক্তা মাননীয় শ্রী শুভাশিস পাল মহাশয় সোনাদা, জোরে হাত তালে। অত্যন্ত ভালো লাগছে, আমার মায়েরা এসেছেন, আমার বোনেরা এসেছেন আজকে এই অনুষ্ঠানে, আমার পিতৃতুল্য মানুষরা এসেছেন, আমার বন্ধুরা এসেছেন, আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা এসেছেন, আমি তাদের সকলকে আমার শুভেচ্ছা দীপাবলির প্রীতি শুভেচ্ছা বয়স ভেদে আমি প্রণাম সকলকে আমি জানাচ্ছি। সোনার বাংলা ক্লাব একটা একটা ধারণা, এই ধারণাকে সামনে রেখে আমরা হরিরামপুর ব্লকের আদিবাসী সমাজের মানুষ, দেশিয়া সমাজের মানুষ, পুলিয়া সমাজের মানুষ, রাজবংশী সম্প্রদায়ের মানুষ, আমাদের হচ্ছিল মুসলিম সমাজের মানুষ তথা হিন্দু সমাজের মানুষ, সবাই মিলে আমরা একত্রিত হয়ে সারা দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে হরিরামপুর ব্লকে সম্প্রীতির একটা বন্ধন তৈরি করেছি সোনার বাংলা ক্লাবের মাধ্যমে। এই সোনার বাংলা ক্লাবকে সামনে রেখে যে সম্প্রীতির বন্ধন আমরা তৈরি করেছি, আজকে আমাদের অনুষ্ঠানটা শেষ করেও শেষ হতে চাচ্ছে না। আমরা চেয়েছিলাম যে আরও কয়েকদিন অনুষ্ঠান চালাবো, কিন্তু থানারও কিছু অনুষ্ঠান আছে, আমাদের অনুষ্ঠান আজকে শেষ হয়ে যাওয়ার পর আগামীকাল থানার অনুষ্ঠান, সেই জন্য আমরা অনুষ্ঠানটা এবারের মতো এখানে শেষ করব। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। আমরা যদি সবাই সুস্থ থাকি, সবাই ভালো থাকি, আপনারা যদি সবাই আমাদের পাশে থাকেন, তবে আগামী বছর আমরা টানা সাত দিন হরিরামপুর ব্লকে ধামাকা তুলে দেব দারুণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। আমরা হরিরামপুর ব্লকের মানুষ, গরিব মানুষ, জেলার কাছে অত্যন্ত দরিদ্র মানুষ, পিছিয়ে পড়া মানুষ। আজকে পিছিয়ে পড়া দরিদ্র মানুষগুলা সবাই সমবেতভাবে আমরা কি করতে পারি আর কি করতে পারি না, আজকে দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যেকটা মানুষ দেখে যাক আমরাই পারি। হরিরামপুর ব্লকের মানুষ সবাই একত্রিতভাবে আমো সম, আমার মেয়েরা এসেছেন, আমার ভাইরা এসেছেন, আমার পুত্র সম ছেলেরা এসেছেন, আমি তাদের কাছে অনুরোধ করব একটা সুষ্ঠু সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করতে, যাতে কালকে চায়ের দোকানে কালকে পানের দোকানে সর্বত্রে আলোচনা হয় না সত্যি সোনার বাংলা ক্লাবে দারুণ একটা অনুষ্ঠান হলো, যাতে সবাই অতি দারুণ অনুষ্ঠান হয়ে আগামী বছর যাতে আমাদের অনুষ্ঠানটা এই এই মাঠে না হয়ে হাই স্কুল মাঠে সাত দিন ধরে চলে তার ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। আমি বলেছি, আমি ক্লাবের যারা কর্মকর্তা আছে আমি তাদের সকলকে বলেছি, আমরা যদি সবাই এক থাকি আগামী বছর সাতই নভেম্বর আমাদের পূজা, সাতই নভেম্বর আমাদের কালী পূজা, ছয়ই নভেম্বর হরিরামপুর কালী পূজা উদ্বোধন করবেন, চিত্র জগতের বলিউডের টলিউডের চিত্র জগতের কোনো নাম করা নায়ক নায়িকাকে দিয়ে আমরা হরিরামপুর ব্লকের আমরা কালী পূজা উদ্বোধন করব, এবং টানা সাত দিন ধরে চলবে আমাদের ভোগের প্রসাদ, এবং হচ্ছিল আগামী সাত দিন ধরে আগামী যে পূজাটা হবে সেই সাত দিন ধরে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে হলে আজকে আমাদেরকে প্রমাণ দিতে হবে আমরা সহিষ্ণু, আমরা সবাই ভালোভাবে সুন্দরভাবে অনুষ্ঠানটাকে পরিচালনা করছি। অশ্লীল আচরণ আপনারা করবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ, কারণ বিভিন্ন প্রান্ত থেকে আমরা এসেছি, শুধু হরিরামপুর এই আটটা সংসদের মানুষ না, হরিরামপুর ব্লকের 155টা মৌজা, পার্শ্ববর্তী বংশারি, পার্শ্ববর্তী ইটাহার, পার্শ্ববর্তী গাজল ব্লকের অসংখ্য মানুষ আজকে মঞ্চে এসেছেন, আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন। আমাদের হরিরামপুর ব্লকের যুব সমাজকে দায়িত্ব নিতে হবে সুন্দরভাবে যেতে অনুষ্ঠান হয়, শৃঙ্খলাপরণভাবে যেতে অনুষ্ঠানটা হয়। অনেক ত্রুটি আছে, অনেক বিচ্যুতি আছে, সব ত্রুটি বিচ্যুতিকে ভুলে রেখে আমরা সবাই হাতে হাত মিলে আমরা অনুষ্ঠানটাকে ভালো করে চেষ্টা ভালো করার চেষ্টা করব, আগামী দিনে যেন ত্রুটি বিচ্যুতিগুলো না হয় সেটা আমরা চেষ্টা করব। আজকে অসংখ্য মানুষ আজকে আমাদের সোনার বাংলা ক্লাবকে সাফল্যমণ্ডিত করার জন্য এগিয়ে এসেছে, পুলিশ প্রশাসনে এগিয়ে এসেছে, সঙ্গীত জগতের মানুষেরা এগিয়ে এসেছেন, ছোট ছোট ছেলে মেয়েরা তাদের সাংস্কৃতিক মূলক প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন। মাইক ম্যানদের গুরুত্ব অপরিসীম, লাইট ম্যানদের গুরুত্ব অপরিসীম, প্যান্ডেল আলাদের গুরুত্ব অপরিসীম,
ভ্যানবালাদের গুরুত্ব অপরিসীম, আজকে সকলের গুরুত্ব অপরিসীম। সবাই মিলে আজকে পূজাটাকে সার্থক করেছেন এবং সর্বোপরি আজকে আমাদের হরিরামপুরের এই বাস স্ট্যান্ড চহদ্দির যে সমস্ত মায়েরা আছেন, যে সমস্ত বোনেরা আছেন, যে সমস্ত আমার বৌদিরা আছেন, যে সমস্ত আমার মেয়েরা আছেন, আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে পারি সেদিন কালী পূজার দিন যে সুন্দর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা সত্যি একটা বিরল ঘটনা। হরিরামপুর ব্লকে একটা সবাই হাতে হাত মিলে আমরা কালীর আরাধনায় মেতে উঠেছিলাম, একটা নিদর্শন তৈরি করেছিলাম সোনার বাংলা ক্লাবকে। আমরা সবাই মিলে সোনার বাংলা ক্লাবকে সেই জায়গাতে নিয়ে যাব। আমাদের স্বপ্ন সোনার বাংলা ক্লাবকে রেখে হরিরামপুরের যুব সমাজকে ঐক্যবদ্ধ করা। আমরা এই পূজা শেষ হয়ে যাওয়ার পর আমরা নভেম্বর মাসে সারা হরিরামপুর বিধানসভা ক্ষেত্রের সমস্ত যুবকদেরকে নিয়ে ফুটবল টুর্নামেন্ট করব টানা 7 দিন ধরে, যাতে হরিরামপুরের ছেলেরা ফুটবল খেলাতে একটা প্রাধান্য পায়। ক্রিকেট খেলাতে আমরা নিয়ে আসব, আমরা ফুটবল খেলা শেষ হলে ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে আসব আগামী 7 দিন ধরে, যাতে ক্রিকেট টুর্নামেন্ট চলে হরিরামপুরের ছেলে মেয়েরা পশ্চিমবঙ্গের একাদশে পশ্চিমবঙ্গের খেলার জগতে তাদের স্থান করে নিতে পারে। অত্যন্ত আমার গর্ব হয়, অত্যন্ত অহংকার হয়, আমার হরিরামপুর ব্লকের মানুষ হিসাবে আমি একজন মানুষ হিসাবে চিহ্নিতকরণের জন্য যখন আমি দেখি সিএবিতে আমাদের হরিরামপুর এক ছেলে আজকে সেখানে খেলছে, আজকে হরিরামপুরে একটা ছেলে যখন খেলছে সিএবিতে, আমি বলতে পারি আমার হরিরামপুরে বাড়ি সেই ছেলেটা খেলছে। একটা ছেলে না, আমি শুনতে চাই না একটা ছেলে, প্রতিটা ডিপার্টমেন্টে হরিরামপুরের ছেলেরা থাকবে, এটা আমি শুনতে চাই আপনাদের কাছে। কিসে কমতি আছে আমাদের ছেলেদের, কিসে কমতি আছে আমাদের মেয়েদের, আজকে সব আছে। আজকে শহীদ পূর্ব কর্ণ বালিহারাতে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, অপূর্ব, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। শহীদ পূর্ব কর্ণের সাংস্কৃতিক অনুষ্ঠান, সে অনুষ্ঠানের মাধ্যমে তারা নিজেদের পূজার করে তুলে। আজকে আমাদের কুন্ডুরি বাগিজাপুর শিশি বৈহাট্ট অঞ্চলের ছেলেরা ফুটবল ক্রিকেট নিয়ে মাতোয়ারা, শুধু দরকার একটা প্ল্যাটফর্ম, আমরা সেই প্ল্যাটফর্মে অনুঘটকের মতো কাজ করব। আপনারা উৎসাহ দিবেন, আমরা সবাই মিলে হরিরামপুরের সোনার ব্রাঙ্কে বাংলা ক্লাবকে সামনে রেখে সবাই মিলে হরিরামপুরের ছেলেদেরকে বাংলার আকাশে নক্ষত্র হিসেবে দাঁড় করাবো। এটাই আজকে দীপাবলির শপথ, এটাই আমাদের স্বপ্ন, এই স্বপ্নকে নিয়ে আমরা আগামী 1 বছর বেঁচে থাকবো। আপনারা সবাই ভালো থাকবেন, আপনার মঙ্গল থাকবেন, আপনাদের মঙ্গলের জন্য আমরা কাজ করে চলছি। হয়তো ত্রুটি আছে, হয়তো বিচ্যুতি আছে, হয়তো অনেক ভুল আছে, সমস্ত ভুলকে আপনারা ক্ষমা করে দিয়ে যে কাজটা আমরা করে দেখি, আজকে বন্যা বিধ্বস্ত এলাকায় মানুষকে সঙ্গে নিয়ে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি, সারা বাংলার বুকে কোথায় হয়েছে জানি না, কোথায় জেলার বুকে হয়েছে জানি না, একমাত্র হরিরামপুর ব্লকে দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে থেকে আমরা সবাই মিলে বন্যা পীড়িত মানুষের সামনে দাঁড়িয়ে মানুষের পাশে ছিলাম। আজকে আমরা সেইভাবে সোনার বাংলা ক্লাবকে সামনে রেখে খেলার জগতে আমরা একটা নতুন পথের পথিকৃৎ তৈরি করব। এগিয়ে এসেছে ব্লক প্রশাসন, এগিয়ে এসেছে পুলিশ প্রশাসন, তাদের ধন্যবাদ, তাদের কৃতজ্ঞতা, তাদেরকে সম্মান জানাই, আমি সিভিক পুলিশদের সম্মান জানাই, র‍্যাবদের সম্মান জানাই, আজকে আমি ব্লক প্রশাসনের কর্মীদের সম্মান জানাই, আজকে আলোকচিত্রীদের সম্মান জানাই, সকলকে সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নতুন স্বপ্ন নিয়ে থাকবো এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। ধন্যবাদ আমাদের ক্লাবের সম্পাদক তথা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের। সবাই ধৈর্য ধরেন, সাউন্ড সিস্টেম চলছে, অপেক্ষা মানে একটু ধৈর্য ধরেন। যারা একদম মণ্ডপের অর্থাৎ পেছনে আছেন আপনারা বসে যান, তাহলে পেছনের লোকগুলো সব দেখতে পাবে। আপনারা প্লিজ একটু বসে যান, বসলে কিন্তু খুব ভালো হবে, আপনারা একটু বসে যান। আমি আমাদের প্রাইজ চলে এসেছে, আমি আজকে যে বিশিষ্ট অতিথি আব্দুল মান্নান মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, প্রাইজগুলো হাত তুলে দেওয়ার জন্য। সঙ্গে আসার জন্য অনুরোধ করছি খৈবুর রহমান মহাশয়, আপনাকে আসার জন্য অনুরোধ করছি মঞ্চে। এটা আজকের যে প্রাইজ, একটা একটা করে শুরু করেন, আমরা নামগুলো আর ঘোষণা করতে পারছি না,
কারণ খুব তাড়াহুড়ো আমাদের, সময় শেষ। আর নিয়ে না তাড়াতাড়ি। আমাদের পুরস্কার বিতরণী চলছে, গত কয়েকদিন ধরে এই সমস্ত ক্ষুদে প্রতিযোগী যারা বাঁধিয়া রাখিতে আমি বলি।
समझ के, मैंने तुमको प्यार किया देवी दुर्गा समझ के, और तुमने मुझको खा लिया पोल्टी मुर्गा समझ के। क्या बात, क्या बात, क्या बात। चलो नीटू डांस हो यार, डांस कॉल ग्रुप चले। এত বড় অনুষ্ঠান, এত সুন্দর ভাবে ট্যাকলমেন্ট, অ্যাকচুয়ালি এত লোককে সামনে রাখা আর এত সুন্দর অনুষ্ঠান, এত ভালো। কি হয়েছে বলে ডাক্তারবাবু সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে বলে ডাক্তারবাবু, দুটো মেয়ে, আপনি এমন একটা পুড়িয়া দেন যেটা আমার ছেলে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি এই পুড়িয়াটা খাও, দু বছর পর চলে আসবে। ও পুড়িয়া খেয়েছে, দু বছর পর চলে এসেছে। বলে ডাক্তারবাবু, ডাক্তারবাবু শেষ করে দিয়েছেন আপনি আমাকে। কেন, কি হয়েছে? আমার আগে দুটো মেয়ে ছিল, আপনার পুড়িয়া খেয়ে যমজ দুটো মেয়ে হয়ে গেছে। তখন হোমিওপ্যাথি ডাক্তার বলছে, আমরা তো হোমিওপ্যাথি ডাক্তার, প্রথমে বাড়াই তারপরে কমাই, তুমি পুড়িয়া চালাও, পুড়িয়া চালাও, পুড়িয়া চালাও। ওকে আই চালা। শুভেচ্ছা, আপনারা যে সুন্দরভাবে আমাদের এই প্রোগ্রাম দেখছেন তার জন্য ধন্যবাদ জানাই। দাদা বলে গেছে, এর আগেও বলে গেছে যে আজকে যদি আপনারা সুন্দরভাবে প্রোগ্রাম চালান, আগামী দিনে ফিল্ম স্টারদের উদ্বোধন হবে, আর সাত দিন ধরে আমাদের এই হাই স্কুল মাঠে প্রোগ্রাম চলবে। সেটা ডিপেন্ড করবে আপনাদের উপরে, আপনারা কেমন থাকবেন। আর আমার যে মা বোনরা এসছেন তাদের সুরক্ষার ব্যাপারটা আপনাদের কাছে। আপনারা সুন্দরভাবে আমাদের প্রোগ্রামটা দেখবেন, আর আমাদের যারা এসছেন বাইরে থেকে সুদূর কলকাতার থেকে, তারা যাতে এখান থেকে বুঝে যায় যে হরিরামপুর কী জিনিস। হরিরামপুর একটা সাংস্কৃতিক প্রিয় মানুষ এখানে বাস করে, আর হরিরামপুরে যারা বাস করে তারা সবাই সকলের জন্য নিজের চান দিয়ে দেয়, এটা প্রমাণ করে দিবেন। এখানে নেই হিন্দু, নেই মুসলমান, নেই বৌদ্ধ, নেই শিখ, এখানে সকল জাতির একটা কেন্দ্রস্থল। এই কেন্দ্রস্থলটা যে আমরা তৈরি করতে পেরেছি আপনাদের সহযোগিতায়, এই জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার। सोचा है ये कि तुम्हें रास्ता बुलाए, सुनी जगह पे कहीं छेड़े डराए। सोचा है ये कि तुम्हें रास्ता बुलाए, सुनी जगह पे कहीं छेड़े डराए। कह दूं तुम्हें या चुप रहूं, दिल में मेरे आज क्या है। जो बोलो तो जान, गुरु तुमको मान, चलो ये भी वादा है।
कहीं ना कहीं पे होता नहीं है जो हुआ है अभी अभी यारों का जो याद हो या
टिंग टिंग चू टिंग टिंग चू बाबा टिंग टिंग चू रास्ता बने मैं और तू हेलो मिस्टर हाउ डू यू डू मेरा नाम टिंग टिंग चू टिंग टिंग चू बाबा टिंग टिंग चू रास्ता बने मैं और तू हेलो मिस्टर हाउ डू यू डू নিমের দাঁত দিয়ে আমরা দাঁত মেজে থাকি তো আমাদের শ্রী শ্রী শ্যামা পূজাকে কেন্দ্র করে আজকে
আমাদের যে টাইমটা রয়েছে আমরা আর বেশিক্ষণ খুব একটা বেশিক্ষণ প্রোগ্রাম চালাতে পারবো না। সোনার বাংলার পক্ষ থেকে আমি সমস্ত দর্শক বিন্দুদের কাছে অনুরোধ করব, আর যতক্ষণ আমাদের প্রোগ্রামটা হবে খুব বেশি হলে এক ঘন্টা, তোমরা আমাদের সোনার বাংলার সদস্যদের সাথে আমাদের এই পুজোর সাথে যুক্ত যে সমস্ত মানুষগুলো রয়েছে সবার সাথে সহযোগিতা করে এই এই আমাদের প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করে আজকে আমাদের সোনার বাংলা ক্লাবের মানের উন্নতি ঘটাবেন, সোনাপাল মহাশয়ের নামের উন্নতি ঘটাবেন এই আশা রাখছি। হ্যালো, শোনা থাকে এত ডিস্টার্ব করা উচিত না যেহেতু একটু বয়স হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু গুরু গুরু সোনাদা হিপি বাস সোনা গান দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করব সকলে। ঠিক আছে, আরে না না, এটা আমরা ইয়ার্কি করে একটু বৌদির সঙ্গে ইয়ার্কি করলাম তাই হয় নাকি। সোনার বাংলা আমাদের সোনার বাংলা রয়েছে। আচ্ছা সোনাদা, একটা সুন্দর একটা আইটেম পেস্ট করছি সবার জন্য। এটা এটা দেখবেন, আমাদের জীবনটা এমনই জীবন, এই জীবনে দেখবেন বিয়ে হোক
অন্নপ্রাশন হোক মরে যাক সব কিছুতে কিন্তু একটা জিনিস, পশ্চিমবঙ্গে একটা গর্বের জায়গা। এই গর্বের জায়গাতে দেখবেন সবাই তো একটু মানে 90% লোক মদ খেয়ে থাকে, কিন্তু চার বন্ধু ঠিক করেছে আমরা মদ খাবো। চার বন্ধুর মধ্যে একজন হচ্ছে অন্ধ, একজন হচ্ছে ল্যাংড়া, একজন হচ্ছে ঠসা, আরেকজন হচ্ছে ভিকারি। আপনারা জানেন যে মদ খেলে মানুষের দিব্য শক্তি বেড়ে যায়, তো প্রথমে অন্ধ মদ খেয়ে সাপাস, আমি এই সোনার বাংলা থেকে মালদার একদম স্টেশন দেখতে পাচ্ছি, সোনার বাংলায় দাঁড়িয়ে মালদার স্টেশন দেখতে পাচ্ছি। পাশ থেকে ল্যাংড়া বলছে মারবো শালাকালাতে, তুই কানা মানুষ তুই কী করে দেখিস। সাইড থেকে ভিকারি বলছে মাস শালাকে যত টাকা লাগে আমি দেবো। পাশ থেকে ঠোসা বলছে তোরা চিৎকার করছিস কেন, আমি সব শুনতে পাচ্ছি। বুঝতে পেরেছেন এরকম যেন না হয়। তো চলুন এই মুহূর্তে আমরা আবার সঙ্গীত জগতে ফিরে যাব আমাদের। I'm gonna die.